কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বারবার দাবি পরিবর্তন করছেন শিক্ষার্থীদের ব্যানারে থাকা আন্দোলনকারীরা। দাবি পূরণ হওয়ার পরও একের পর এক নতুন নতুন দাবি তুলে আন্দোলনে সরব হয়ে উঠছেন তারা। আন্দোলনের শুরুতে কোটা সংস্কার করে সরকারি চাকরিতে মেধাবীদের সুযোগ বৃদ্ধি নিশ্চিত করার দাবি ছিল শিক্ষার্থীদের। আমরা শর্ত দিয়েছি 5% কে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন। তবে অরাজনৈতিক আন্দোলন হিসাবে শুরু করলেও এক দফার ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক রূপ পেয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। এদিকে এই আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয় বলে দাবি করেছেন বিএনপির বহুল আলোচিত নেতা ও সাবেক এমপি রুমিন ফারহানা। আমার না এটি এখন আর কেবলমাত্র কোটা সংস্কার আন্দোলন বা কেবলমাত্র ছাত্রদের আন্দোলন বলে ভুল হবে। চলমান সংকট সমাধানের জন্য সরকার প্রধানের আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন সমন্বয়কদের এক দফার ঘোষণা তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে আরো বেশি পরিষ্কার করে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার। এছাড়া শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলেও গুঞ্জন ওঠে। এই আন্দোলনকে সরকার বিরোধী রূপ দিতেই বারবার দাবি পরিবর্তন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নিজেদের উদ্দেশ্যের প্রতি অটল থেকে কখনো 8 দফা কখনো 9 দফা দাবির পর সর্বশেষ 3 আগস্ট সন্ধ্যায় জাতীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দিয়েছেন তারা। আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। তবে কোনো ধরনের সংলাপের সুযোগ না রেখে কোটা সংস্কারের জন্য শুরু করা আন্দোলন থেকে এক দফার ঘোষণা দেওয়ায় আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তৃতীয় কোনো পক্ষ প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও ধারণা করেন অনেকে।